বাংলায় জিত কোয়েল জুটিটা কি একেবারে শেষ হয়ে যাচ্ছে, উবে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে? এই জুটিকে ফেরাতে পারে এমন একজন পরিচালকের নাম কে? না তোমরা ভাবতে পারো রাজ চক্রবর্তী, না তোমরা ভাবতে পারো রাজা চন্দ্রের নাম করব, একদমই এমনটা কিছু করব বলে তো আমার মনে হয় না। আমি এমন একজনের নাম করব তোমরা শুনে বলবে ইয়েস, একদম কারেক্ট লোকের নাম করেছো। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি মহারাজ। এখন আমরা এই বিষয়টাকে নিয়ে কথা বলবো। গলাটা একদম বিচ্ছিরিভাবে ভেঙে গেছে, তার জন্য সরি। বাট তোমাদেরকে যেটা মেনলি বলার, জিত কোয়েল এই জুটিটা না আমাদের চাইল্ডহুড ইমোশন। মানে আমরা দেব কোয়েলকে তো প্রচণ্ড পছন্দ করি, সেই জুটিটাও আমার আমার তো খুব ফেভারিট জুটি সেটাও, কিন্তু জিত কোয়েল সামথিং স্পেশাল। জিত কোয়েল জুটিটা খুব ম্যাচিওর একটা জুটি। লাস্ট তাদের দেখা গিয়েছিলো শেষ থেকে শুরু ছবির মাধ্যমে, রাজ চক্রবর্তী তাদেরকে সামনে এনেছিলেন, কিন্তু আনফর্চুনেটলি ছবিটা বিজনেস করতে পারেনি। ছবিটা অ্যাভারেজ ভার্ডিক্ট পায়, যে কারণে ছবিটা কিন্তু খুব একটা ভালো ব্যবসা করেনি। এবার যে কারণে এই জুটিটাকে আবার কামব্যাক করানোও ডিফিকাল্ট, কারণ যখন একটা জুটি ভালো ইয়ে পাচ্ছে না, রিসেপশন পাচ্ছে না, সেই মার্কেটে দাঁড়িয়ে কীভাবে, মানে অলরেডি লাস্ট ছবিটা তার ভালো রিসেপশন পায়নি, সেম জুটিটাকে কোয়েল মল্লিকও এখন অন্য ধারার ছবি করছেন, খুব স্ক্রিপ্ট চুজ বেছে বেছে করছেন। উনি বলছেন ওনার ম্যাক্সিমামই কমার্শিয়াল ছবির হিরোইন হিসেবে ম্যাক্সিমাম কাজ ওনার করা হয়ে গিয়েছে। আর অপর দিকে জিদ্দা, সেখানে জিদ্দাও নিজের ছবিতে নিজেই সর্বস্ব, জিদ্দাই সর্বস্ব, এমন ছবি করার চেষ্টা করছেন। তো সেই মার্কেটে দাঁড়িয়ে কীভাবে সম্ভব এই দুটো মানুষকে একসাথে নিয়ে আসা? তবে 2025 সাল বা 2024 সালের ভিতরে জিত কোয়েল জুটির একটা বড়সড় কামব্যাক হওয়ার সম্ভাবনা কিন্তু ছিল। আমি জানি না তারা কামব্যাক করবেন কি না, কিন্তু সেটা যদি নাও হয় 2026 হোক বা 2027, একটা ডিরেক্টরি এখন কনফার্ম টু কনফার্মড রিস্ক নিয়ে এই জুটিটাকে মার্কেটে লঞ্চ করতে পারে নতুন করে। সে ডিরেক্টরের নাম কি জানো? অভিজিৎ সেন। ইয়েস, তোমরা অনেকেই বলবে সিরিয়ালে আমরা জিদ্দাকে দেখতে চাই না, অনেকেই বলবে যে ফ্যামিলি ড্রামা আবার কি, সাত পাকে বাঁধা ছবিটা কী ছবি ছিল, বন্ধন ছবিটা কী ছবি ছিল? জিত কোয়েল জুটি কিন্তু হিউজভাবে ফ্যামিলি অডিয়েন্সের কাছে প্রেস হওয়া জুটি। বিষয়টা হচ্ছে শুভদৃষ্টি ছবিটাও কিন্তু ফ্যামিলি অডিয়েন্সের জন্য বানানো ছবি ছিল। ফ্যামিলি অডিয়েন্স খুশি হলে সেই ছবিটা কি বিজনেস করতে পারে? সেটা তো প্রজাপতি দেখছই, সেটা তো প্রধান দেখছই, সেটা তো টনিক দেখছই। তো আমি একটাই কথা বলবো যে জিত কোয়েল জুটি আসা উচিত। অবশ্যই আমাদের কাছে জিত কোয়েল জুটির একটা আলাদাই অ্যাকসেপ্টেন্স রয়েছে। তাদেরকে একটা কমার্শিয়াল মোড়কে মুড়ে, ঠিক যেভাবে প্রধানকে কমার্শিয়াল মোড়কে মুড়েছে, ঠিক সেরকমভাবে কমার্শিয়াল মোড়কে মুড়লো, ফ্যামিলি ইমোশনসগুলোকে অ্যাড অন করলো। এটা সাকসেসফুলি অভিজিৎ সেন ছাড়া আর এখন কেউ করতে পারবে না। রাজ চক্রবর্তী যেভাবে প্রেজেন্ট করবে, করলো তো সেভাবে প্রেজেন্ট, চললো না তো শেষ থেকে শুরু, আমার খুব পছন্দের ছবি হওয়া সত্ত্বেও চলেনি ছবিটা। তো এখন অভিজিৎ সেনই কিন্তু এরকম একটা বড় ম্যামত ছবিকে একটা ম্যামত কামব্যাক দিতে পারে এবং একটা ব্লকবাস্টার ছবি উপহার দিতে পারে আমাদের নস্টালজিয়াকে ফিরিয়ে দিয়েও। তোমাদের আর কি মতামত, তোমাদের কি মনে হচ্ছে এই যে জিদ্দা বেঙ্গল টকিজের সাথে ছবিটা করছেন, সেখানে কি জিত কোয়েল জুটির ট্রোপসটাকে ব্যবহার করা হবে? কারণ অভিজিৎ সেন কিন্তু প্রচণ্ডভাবে এই ট্রোপস ব্যবহার করতে একদম মানে সক্ষম ব্যক্তিত্ব। মানে কীভাবে মজা করতে হবে, কীভাবে সুপারস্টার ইমেজটাকে প্রোট্রায়াল দিতে হবে, সেগুলো কিন্তু অভিজিৎ সেন ঘ্যামাভাবে করতে পারে। তোমাদের মনে থাকবে কি না জানি না, টনিক একটা ডায়লগ ছিল, কোথায় যাচ্ছিস, ও বলে ঘাটালে, দেব বলে ঘাটালে। তো এই সমস্ত মজার জিনিসপত্র কিন্তু অভিজিৎ সেন করতে পারেন। তারপরে মিঠুন চক্রবর্তীর লাইফ লাভ স্টোরি নিয়ে, যে রূপে লোক মানে রূপে ইয়ে শ্রীদেবী গুণে যোগিতা বালি, এ ধরনের ট্রোপস, এ ধরনের মজার জিনিসপত্র কিন্তু ব্যবহার করেছে অভিজিৎ সেন ডায়লগ রাইটিংয়ে। তো সেই জিনিসপত্রগুলো বুঝতেই পারছো যে কীভাবে মানে জিত কোয়েল জুটিকে একসাথে নিলে কি মারাত্মক কেমিস্ট্রি, কি মারাত্মক মাহল ক্রিয়েট করতে পারে এবং একটা ম্যাচিওর ছবি তৈরি করতে পারে। তোমাদের আর কি মতামত এই ইন্টারভিউটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশানে। এবং জিত কোয়েল জুটি তারা দুজনেও কিন্তু রাজি থাকবে এমন ডিরেক্টরের হাতেই নিজেদেরকে সঁপে দিতে, যাতে তারা নিজেরাও জানে যে ছবিটার আলটিমেট রেজাল্ট ব্লকবাস্টার আসবে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।